আর কিছু অবাক করা কৌশলের মাধ্যমে কয়েক সেকেন্ডের ব্যবধানই সেরেঙ্গেটিতে জীবন আর মৃত্যুর মধ্যে ফারাকটা গড়ে দিতে পারে। সেরেঙ্গেটি ন্যাশনাল পার্ক আফ্রিকার তানজানিয়ায় প্রায় 13,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে। এখন নভেম্বর মাস, আর সমভূমির মূল ভূখণ্ডে আবহাওয়া পরিবর্তন হতে শুরু করেছে। ঘন কালো মেঘে আকাশ ছেয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই শুষ্ক ঋতুরও অবসান হতে চলেছে। মুষলধারার বৃষ্টিতে জমি আবার প্রাণ ফিরে পেল। যতদূর চোখ যায় শুধুই সবুজ ঘাস ছেয়ে আছে, আর পৃথিবীর বুকে অন্যতম বিশাল সমাবেশের সূচনা করেছে। হাজার উইল্ডবিস্ট সবার আগে এসে পৌঁছল। প্রায় 20,00,000 প্রাণী বৃষ্টির আভাস পেয়ে ওরা উত্তরের সমভূমি থেকে এখানে চলে এসেছে। ওদের লক্ষ্য একই, টাটকা ঘাস। তৃণভোজীদের বিশাল পাল জায়গা আর খাবারের খোঁজে ব্যস্ত। অনেকের আশা এখনো বাকি। শেষে আসতে চলেছে সবচেয়ে ছটফটে থমসন্স গজেলরা।